থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে আজ আমরা কি নিয়ে কথা বলতে চলেছি। ম্যাগলারন একসময় পৃথিবীর বুকে বিচরণ করা সবচেয়ে বৃহত্তম ও ভয়ঙ্করতম শিকারী। বর্তমানের সবচেয়ে বৃহত্তম সার্ক দ্য গ্রেট হোয়াইট সার্কের চেয়ে প্রায় 3 গুণ বেশি লম্বা, গড়ে 54 ফুটের মতো লম্বা এবং 60,000 কেজি ওজনের এই ম্যাসিভ সার্কগুলো তাদের আবির্ভাবের পর প্রায় পুরোটা সময় অর্থাৎ 17 মিলিয়ন বছর জুড়েই ছিল খাদ্য শৃঙ্খলের সবচেয়ে টপ লেভেল। তো আজকে আমাদের এই ভিডিওতে আমাদের সঙ্গে রয়েছেন পান্ডাদা, যিনি বিশ্বাস করেন যে ম্যাগলাডনরা আজও রয়েছে পৃথিবীর বুকে। তবে ভিডিও শুরু করার আগে ম্যাগলাডনকে নিয়ে কিছু কথা বলে ফেলা যাক। আর্লি মায়োসিন যুগে আবির্ভাব ঘটা এই সার্ক প্রজাতি প্লায়োসিন যুগের প্রথমার্ধ পর্যন্ত পৃথিবীতে মোটামুটি টিকেছিল। যদিও সেই সময়ে যখন জলভাগ ও স্থলভাগ মনস্টার প্রিডেটরদের দ্বারা পরিপূর্ণ ছিল, তখন এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে ম্যাগলাডনদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। লেভিয়াটন এবং টুথেড হোয়েলরা ছিল ম্যাগলাডনের অন্যতম প্রতিদ্বন্দ্বী। অ্যাক্টোথান প্রকৃতির হওয়ার কারণে ম্যাগলাডনরা নিজেদের শরীরের তাপমাত্রা পুরোপুরিভাবে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারত না, যার ফলে তাদেরকে প্রায়শই উষ্ণ জলের নিকটবর্তী অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চলে তাদের অবস্থান করতে হতো। এবং লাকিলি ম্যাগলাডনের শিকার অর্থাৎ বেলিন হোয়েল এবং সিলরাও অ্যাক্টোথাম প্রকৃতির হওয়ার কারণে তাদেরও সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাস করতে হতো। এর ফলস্বরূপ ম্যাগলাডনদের শিকারের অভাব অন্তত কোনোদিন হয়নি। বাট দ্য মোস্ট অ্যামাজিং থিং অ্যাবাউট টাইম ইজ ইট চেঞ্জ, এবং সময় খুব দ্রুতই পাল্টাচ্ছে। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে ফেলি, আমাদের এই ভিডিওটি কিন্তু এসেছে আমাদের চ্যানেলের এক সাবস্ক্রাইবার তথা আমার খুব ভালো বন্ধু রিকোয়েস্টে। তো আপনারাও যদি চান আপনার কোনো টপিকের উপর আমরা ভিডিও নিয়ে আসি, তাহলে আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিছুই করার দরকার নেই। আপনি জাস্ট কমেন্টই ডাউন করুন এবং আমরা খুবই 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 আনন্দ অনুভব করব আপনার জন্য ভিডিও নিয়ে আসতে পেরে। তো লেগে পড়ুন। সো লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, লেটস ফাইন্ড আউট ম্যাগলাডনরা আসলেই বিলুপ্ত হয়ে গিয়েছে নাকি ওরা লুকিয়ে রয়েছে সমুদ্রের গহীনে। তো চলিয়ে, প্রথমত কি এভিডেন্স রয়েছে তোমার কাছে যে ম্যাগলাডনরা আসলেই বেঁচে নেই? 2013 সালে ডিসকভারি চ্যানেল একটা শো করেছিল ম্যাগলাডন দ্য মনস্টার লিভ, সেখানে তারা বলেছিল যে ম্যাগলাডনরা আজও সমুদ্রের গহীনে বেঁচে থাকতে পারে। তাহলে তুমি কি তাদের চেয়ে বেশি জানো নাকি? প্রথমত কারো কাছেই কোনো পোক্ত প্রমাণ নেই যে ম্যাগলাডনরা আসলেই এক্সিস্ট করে। বাট সায়েন্সে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে, অ্যাবসেন্স অফ এভিডেন্স ডাজ নট মিনস এভিডেন্স অফ অ্যাবসেন্স, অর্থাৎ প্রমাণের অনুপস্থিতি মানে কিন্তু অনুপস্থিতির প্রমাণ নয়। কোনো জীব যে এক্সিস্ট করে না এটা প্রমাণ করা কঠিন, বাট তার মানে এটা নয় যে তারা আমাদের কাছে পিঠে কোথাও ঘুরে বেড়াচ্ছে। দ্বিতীয়ত, আমি কারোর চেয়েই বেশি জানি না। আমার চ্যানেলের ভিউয়ার যারা এই সময় ভিডিও দেখছেন তারা কিন্তু আমার চেয়ে অনেক 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 বেশি জানেন এবং বোঝেন। বাট দ্য ফ্যাক্ট ইজ, 2013 সালের যে শোটার কথা তুমি বলছো ওটা বাস্তবেই ছিল ফিকশন ঘরানার। এমনকি তাতে যে সকল বিজ্ঞানীদের দেখানো হয়েছিল তারা বাস্তবে ছিলেন এক একজন অভিনেতা ও অভিনেত্রী। বাট এমনও তো হতে পারে ম্যাগলাডনরা লুকিয়ে রয়েছে সমুদ্রের অতল গহীনে। আমরা তো মাত্র 7% জানি আমাদের এই বিশাল সমুদ্র সম্পর্কে, আর বাকি 93% এখনও তো মানব চক্ষুর অধারায়। প্রথমেই বলেছিলাম ম্যাগলাডনরা ছিল অ্যাক্টোথাম প্রকৃতির, এর ফলে তাদেরকে উষ্ণ কিংবা সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকতে হতো। তো তুমি যে অতল গহীনের কথা বলছো, সেখানে তো সূর্যালোকের আলো পৌঁছায় না, ফলে ফলস্বরূপ ওই প্রচণ্ড ঠান্ডায় ম্যাগলাডনের বেঁচে থাকা কার্যত অসম্ভব। কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট নিয়মে তারা তো বিবর্তিত হতে হয়ে যেতে পারে বিবর্তনের ধারায়। এটা খুব ভালো প্রশ্ন, বাট উত্তর হলো না। খাদ্য শৃঙ্খলের যারা সবচেয়ে টপ লেভেলে থাকে তারা বিবর্তনের ধারায় ওই পরিস্থিতির জন্য সবচেয়ে ফিটেস্ট, স্পেশালাইজড এবং দক্ষ বলেই উপরে থাকে। তাই হঠাৎ করেই যদি ক্লাইমেট বা জলবায়ু চেঞ্জ হয় তাহলে তারা বিবর্তিত হতে পারে না। উদাহরণ পোলার বিয়ার, ওরা মেরু অঞ্চলের সবচেয়ে ফিটেস্ট, স্পেশালাইজড ও দক্ষ শিকারী যারা খাদ্য শৃঙ্খলের সবচেয়ে উপরে। বাট স্যাডলি বর্তমানে পরিবর্তিত পরিস্থিতি ও বিশ্ব উষ্ণায়নের জন্য তারা সেই পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারছে না এবং ক্রমশই বিপন্ন হয়ে যাচ্ছে। এবং একই কথা প্রযোজ্য ডাইনোসরদের ক্ষেত্রেও, ওরা কিন্তু ছিল খাদ্য শৃঙ্খলের সবচেয়ে টপ লেভেলে। তাই সহসা যখন খাদ্য সংকট দেখা গেল তারা কিন্তু সবচেয়ে আগে বিলুপ্ত হয়ে যায়। কোয়েলাকান্থাস কিংবা ম্যাগামাউথ সার্কের ব্যাপার মনে আছে বোধহয় তোমার? হ্যাঁ জানি। প্রসঙ্গত আপনাদেরও বলে দিই, কোয়েলাকান্থাস হলো মাছের খুব প্রাচীন জাতি। বিজ্ঞানীরা ভেবেছিলেন এই মাছ 65 মিলিয়ন বছর আগে হারিয়ে গেছে পৃথিবী থেকে। বাট লাকিলি 1938 ও 1952 সালে এক সায়েন্টিফিক এক্সপিডিশনে এদের সর্বপ্রথম দেখা গিয়েছিল এবং এখনও প্রায়ই ছোট বড় নানা বৈজ্ঞানিক গবেষণায় এদের সমুদ্রের অতল গহীনে দেখতে পাওয়া যায়। এবং এর সবচেয়ে বড় কারণ হলো এরা জলের প্রচণ্ড প্রচণ্ড গভীরে খাতে থাকে এবং এরা আকারে খুবই ক্ষুদ্র প্রকৃতির। আর ম্যাগামাউথ সার্ক প্রথম আবিষ্কৃত হয় 1976 সালে।
এবং এর কারণ হলো প্ল্যাঙ্কটন ভোজী এই সার্ক দিনের বেলায় সমুদ্রের খুব খুব গভীর থেকে প্ল্যাঙ্কটন খুঁটে খুঁটে খায়। কিন্তু ম্যাগলাডনের ক্ষেত্রে এরকম পসিবল নয়, কারণ ম্যাগলাডনের মতো শিকারির দরকার বৃহৎ শিকার, আর এজন্য তিমি, ছোট ছোট ডলফিন কিংবা অন্যান্য প্রজাতির সিল শিকার করতে হলে তাদের জলের উপরিভাগে আসতেই হবে। এবং দ্বিতীয়ত একটি সার্কের তার জীবদ্দশায় 20,000 পর্যন্ত দাঁত পড়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি সার্ক তার জীবদ্দশায় 20,000 পর্যন্ত তার দাঁত পড়ে যায় এবং আবার সেগুলো রিপ্লেস হয় নতুন দাঁতের দ্বারা। একটি সার্ক দিনে অন্তত 100টি পর্যন্ত দাঁত রিপ্লেস করতে পারে। তো আজ পর্যন্ত ম্যাগলাডনের যতগুলো দাঁত আবিষ্কার হয়েছে সেগুলো সমস্তই বহু 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 প্রাচীন। ধুস, এসব সব ফালতু কথা, তোমার এইসব কথা ছাড়ো, ম্যাগলাডনরা আজও লুকিয়ে আছে সমুদ্রের অভ্যন্তরে। তোমার সায়েন্স এসব কিচ্ছু জানে না, আমি যাচ্ছি। সে তো বুঝল না, বাট আই হোপ আপনারা বুঝেছেন, আর না বুঝলেও আপনাদের কোনো দোষ নেই, আমি সম্ভবত বুঝাতে পারি, খারাপ ভিডিও এমনিতেও বানাই। তো সরি, আর এতক্ষণে আপনাদের মনে এই প্রশ্নটা উদয় হয়ে যাওয়ার কথা যে ম্যাগলাডনরা তো বিলুপ্ত হয়ে গিয়েছে বুঝলাম, বাট আসলেই ওরা কিভাবে বিলুপ্ত হলো? ওয়েল, প্লায়োসিন যুগের শুরুতে যখন পৃথিবী আস্তে আস্তে বরফের চাদরে ঢাকতে শুরু করেছে এবং তুষার যুগ ক্রমশ শুরু হয়েছে, তখন সমুদ্রতলে জীবজগতে এক বিশাল প্রভাব লক্ষ্য করা যায়। অ্যাক্টোথাম প্রজাতির শিকার বেলিন হোয়েল এবং অন্যান্য ছোট ছোট ডলফিনের প্রজাতি এরা ক্রমশই কমে যেতে থাকে। ফলস্বরূপ ম্যাগলাডন এবং তার প্রতিদ্বন্দ্বীদের খাবারের চরম সংকট দেখা যায় এবং সর্বপ্রথমে বিলুপ্ত হয় লিভিয়াথানরা, এবং তার পর ধরে পরে ম্যাগলাডনরাও বিলুপ্ত হয়ে যায়। তবুও কিন্তু এরা কিছুদিন সংগ্রাম করে টিকেছিল, বাট এতদিনে মার্কেটে বিবর্তনের ধারায় চলে আসে খাদ্য শৃঙ্খলের মাঝে থাকা কিছু জীব। এরা হলো দ্য গ্রেট হোয়াইট শার্ক এবং অর্কা, যাকে আমরা বলি কিলার হোয়েল। গ্রেট হোয়াইট বিবর্তনের ধারায় পেয়েছিল ছোট শরীর ও দ্রুত গতি, আর অর্কারা শিখেছিল প্রয়োজনে দলবদ্ধ হয়ে শিকার করতে। এর ফলস্বরূপ ম্যাগলাডনদের খাদ্য ক্রমশ নিঃশেষ হয়ে যায়। অপরদিকে এদের রিপ্রোডাকশন অর্থাৎ বাচ্চা জন্মের প্রক্রিয়াও ছিল খুব ধীর গতির, আর শেষে এদের মরার উপর খাড়ার গায়ের মতো একটা ভারী বদভ্যাস ছিল, ক্যানিবালিজম। হ্যাঁ, এরা নিজেদেরই প্রজাতির বুড়ো, অক্ষম কিংবা বাচ্চাদেরকে খেয়ে ফেলত, আর এভাবেই একদিন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এক সময়কার ত্রাস বিশ্বের সবচেয়ে ভয়ঙ্করতম শিকারী ম্যাগলাডনরা। তো বলেছিলাম আগে, টাইম চেঞ্জ। তো ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে ফেলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত কিপ স্মাইলিং, কিপ রকিং, সাইনিং অফ।